দর্শক আমন্ত্রণ জামুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশবরেণ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানী দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ওভারিয়ান সিস্ট ওপেন সার্জারি নাকি ল্যাপারোস্কোপি, এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, মা ও শিশু বিশেষায়িত ইউনিট। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নাম্বারে। সাথে থাকছি টুম্পা হাসান। ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর ইসলাম বলে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা ওভারিয়ান সিস্টের সমস্যায় তো অনেকেই ভুগছেন আমরা জানি, কিন্তু এই ওপেন সার্জারি হবে নাকি ল্যাপারোস্কোপিক এই বিষয়টা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা তো বিহাইন্ড দ্য মাইন্ড সবারই কাজ করে যে কোনটাতে যাবেন তারা। কিন্তু একটু বোঝার চেষ্টা করি যে কারো ওভারিয়ান সিস্ট ধরা পড়লো, যখন চিকিৎসকের কাছে যাবেন তিনি আসলে কীভাবে ডিসিশান নেবেন বা কী দেখে আসলে ডিসিশান নেবেন যে পেশেন্টকে কীভাবে অপারেট করবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এটা একটা আতঙ্কের মতোই সবার কাছে যে আমার সিস্ট হয়েছে। তো আমরা প্রথমে আতঙ্কটা কাটাতে চাই যে সব সিস্ট অপারেশন লাগছে না, এতে কোন গ্রুপটার অপারেশন লাগছে সেটা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ঠিক করি। তাহলে সিস্ট পেয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই যে আমার অপারেশনে যেতেই হবে। তাহলে প্রথমে আমরা সিস্ট গ্রুপটাকে আলাদা করি। কিছু সিস্ট থাকে খুবই ছোট, এখন আপনি যদি সেন্টিমিটার আর ইঞ্চের হিসাবটা বোঝেন যে 2.5 সেন্টিমিটারে 1 ইঞ্চ, তাহলে হচ্ছে 3 সেন্টিমিটারের নিচে যে সিস্টগুলো সেগুলো কিন্তু কখনো আমরা বলছি না অপারেশন করা লাগবে। আচ্ছা, কিছু সিস্ট থাকে যেগুলো হচ্ছে 3-এর চাইতে বড়, তাহলে তাদেরকে আমরা অবজারভেশনে রাখি। যে সাধারণত কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিই, কিছু ক্ষেত্রে ওষুধ না দিয়ে বলি যে হ্যাঁ আপনি 2-3 মাস পরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে আমাদের সাথে আবার দেখা করেন। অনেক ক্ষেত্রে সেই সিস্টগুলো হারিয়ে যায়। আচ্ছা, এরপরে যে গ্রুপটা থাকে যে না তার সিস্টটা বেড়ে গেল, অথবা আরেকটা গ্রুপ আছে যে সিস্টের ভিতরে যে কন্টেন্টটা সেটা দেখা গেল যে তরল নয়, সলিড ওভারিয়ান টিউমার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্টের মডালিটিসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তখন আমরা বোঝার চেষ্টা করি যে টিউমারের ধরনটা কী, সিস্টের ধরনটা কী। এই সিস্টগুলোর ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড জমা হচ্ছে। তাহলে একটা খুব কমন রোগ সবাই জানে এখন, অ্যান্ডোমেট্রিওসিস, যেটা নিয়ে বহু কথা হচ্ছে। এই অ্যান্ডোমেট্রিওসিসের যে সিস্ট আসে এটাকে আমরা বলি চকোলেট সিস্ট। তাহলে চকোলেট সিস্টও যদি 3 সেন্টিমিটারের নিচে হয় আমরা তাদেরকে মেডিকেশন দিয়েই ম্যানেজ করি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে 7-8 সেন্টিমিটার পর্যন্ত সিস্টও খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে মিশে যায় ওষুধের মাধ্যমে। কিন্তু যেসব ক্ষেত্রে অন্যান্য প্রবলেম থাকবে, যে তার হয়তো ফার্টিলিটি ইস্যু আছে, যে তার বাচ্চা চাচ্ছেন বাচ্চা হচ্ছে না, কিংবা হচ্ছে গিয়ে তার একটা সিস্টের ভিতরে যে তরলটা সেটা একদম স্বচ্ছ নয়, অস্বচ্ছ, সে যেটা ইন্ডিকেট করে এটা ডার্ময়েড টাইপের একটা টিউমার, তাহলে এই ডার্ময়েড সিস্টগুলো কিন্তু আপনার রিমুভ করতে হয়। তো সেক্ষেত্রে তখন আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা আসে যে আমরা কোনটাতে যাব, ল্যাপারোস্কোপি না ওপেন সার্জারি। ওপেন সার্জারি বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে সরাসরি পেট কেটে ভেতর থেকে টিউমারটা অপসারণ করা, আর ল্যাপারোস্কোপিকলি আমরা যেটা করছি যে ছোট্ট একটা ছিদ্র করে প্রথমে একটা ক্যামেরা ঢোকাচ্ছি, আর দুই পাশে দুইটা আরও ছোট ছিদ্র করে আমরা দুটো প্রোব ঢোকাচ্ছি, যেটার মাধ্যমে আমার প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো দিয়ে খুবই সূক্ষ্ম, খুবই ডেলিকেট, এগুলো দিয়ে আমরা টিউমারের ভেতর থেকে শুধু সিস্টটাকে উঠে নিয়ে চলে আসছি, এবং ভেতর থেকে যে রক্তক্ষরণের পয়েন্টগুলো থাকে সেগুলোকে সুন্দর করে বন্ধ করে দিয়ে, ওয়াশ করে দিয়ে টোটাল জায়গাটাকে ঠিকমতো রেখে আমরা চলে আসি। সবচেয়ে মজার ব্যাপার, এই ল্যাপারোস্কোপি করার পরে কিন্তু তার পেটের ভেতরে কোনো চিহ্নই থাকে না যে তার পূর্ববর্তী অপারেশনের কারণে যে জটিলতাগুলো। আমরা সবচাইতে বেশি টেনশন করি যে একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ লেগে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যাডেশন হওয়া। এই অ্যাডেশন পরবর্তী সমস্যাগুলোও কিন্তু বেশ বেশি ফেস করে পেশেন্টরা। তো আপনার এই ল্যাপারোস্কোপির সুবিধাই হচ্ছে এটা, খুব অল্প সময়ে পেশেন্টের রিকভারি হয়ে যাবে। পেশেন্ট দেখা যায় বেশিরভাগ ল্যাপারোস্কোপি আমরা ডে কেস হিসেবে করতে পারছি, যে সকালে পেশেন্ট আসছে বিকেলে বাড়ি যেতে পারছে। কমপ্লিকেটেড কেসগুলো আমরা হয়তো 2-1 দিন রাখছি, কিন্তু তারপরেও পেট কাটার যে কষ্টটা সেটা কিন্তু পেশেন্ট একেবারেই ফিল করছে না। এবং স্কার মার্কসের যে একটা ব্যাপার থাকে, যে কসমেটিক্স ব্যাপারটা, সেটা তো অ্যাডভান্স থাকে নিশ্চয়ই, ওইটা বোঝার উপায় থাকে না। তাহলে এই যে পেশেন্টগুলো আসছে, তাহলে আপনারা এটা ডিসাইড করবেন কিভাবে, মানে আপনারা ওই পেশেন্টকে ল্যাপারোস্কোপিক করাতে পারবেন কি না বা তার ওপেন সার্জারি লাগবে কিনা? খুব কম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার ওপেন লাগছে, যাদের দেখা যাচ্ছে যে ল্যাপারোস্কোপির সময় আমরা প্রসিডিউরটা যেভাবে করি, পেশেন্টের একটা থরো ইনভেস্টিগেশন করে তার বডির ফিটনেসটা দেখি। যদি একটা ইয়াং মেয়ে, বিশেষ করে যারা ফার্টাইল এজের মধ্যে থাকে, তারা দেখা যায় ফিটই থাকেন, খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যাদের দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স এজ, বয়স্ক,
নারী, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের হার্টের প্রবলেম থাকতে পারে, অনেকের লাংস ডিজিজ থাকে যে অনেকদিন থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাজমা হতে হতে একটু কমপ্লিকেটেড পর্যায়ে চলে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফিজিক আপনার ওই জিএ ফিটনেসটা পাওয়া যায় না। তাহলে ল্যাপারোস্কোপিতে সাধারণত আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া ব্যবহার করি, যেটাতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে নেওয়া হয়। এরপরে যেটা করা হয়, পেটের ভিতরে আমরা ওই যন্ত্রটা দেওয়ার আগে একটা স্পেস ক্রিয়েট করি, সেটার জন্য আমরা একটা সাধারণ গ্যাস ভিতরে দিয়ে পেটটাকে একটু সামান্য ফুলিয়ে জায়গা তৈরি করি। আচ্ছা, তো অনেকের দেখা যায় যদি হার্ট এবং লাংসের প্রবলেম থাকে, ওই ওই স্পেস ক্রিয়েশনটাতে তার চাপ পড়ে বুকে, তখন সেটা নিতে পারেন। তো সেক্ষেত্রে সেই পেশেন্টগুলো আমরা আগেই আপনার ল্যাপারোস্কোপি থেকে বাদ দিয়ে দিচ্ছি। এদের সংখ্যা খুবই কম, আর সিস্ট সাধারণত আসে আমাদের এই উর্বরতার যে সময়টা, ফার্টিলিটির এইজের মধ্যেই আসে, তো সেই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টই আমরা ল্যাপারোস্কোপিক্যালি ম্যানেজ করে ফেলতে পারছি। জানবো, খুবই ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ। ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটাল নিউটে দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম। ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটাল লিমিটেড দেখছেন আপনারা। আমাদের সাথে কিন্তু ফেসবুকে অনেক দর্শক কিন্তু অনেক সমস্যার কথা জানতে চান, একটি সমস্যা নিব যেহেতু এটা রিলেটেড। একজন জানতে চেয়েছেন সিরাজগঞ্জ থেকে যে তার মেয়ের সিস্টের অপারেশন হয়েছে, দুটো অপারেশন হয়েছে, সিস্ট যেটা চকলেট সিস্ট ছিল সেটার হয়েছে ল্যাপারোস্কোপিক, এবং এরপরে আবার ওপেন সার্জারি উনি করিয়েছেন ডার্ময়েড সিস্টের জন্য। কিন্তু যেটা হয়েছে ভেরি রিসেন্টলি, উনি বলছেন যে 1.8 সাইজের আরেকটা সিস্ট দেখা যাচ্ছে, এখন উনি কি করবেন? মেয়ের বয়স 23 বছর, ম্যারিড। অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কিন্তু এখানে দেখেন মেয়েটার বয়স খুবই কম, 23 বছর। উনি যেটা বললেন প্রথম সিস্টটা ছিল চকলেট সিস্ট, যেটা উনি ল্যাপারোস্কোপিক্যালি করিয়েছেন, সেটা একেবারেই ঠিক আছে। তারপরটা হচ্ছে ডার্ময়েড সিস্ট, এবং উনি বলেছেন 3.5 সেন্টিমিটার। তাহলে 3.5 সেন্টিমিটার কিন্তু খুবই ছোট। এই ডার্ময়েড সিস্ট 3.5 সেন্টিমিটার হলে এটাও কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি, শুধু একটা আলাদা ব্যবস্থা নিতে হয়, সেটা হচ্ছে আপনার এই ল্যাপারোস্কোপিক করার সময় ডার্ময়েড সিস্টের ভেতরের যে কন্টেন্টটা থাকে এটা আমরা কোনো অঙ্গের সাথে টাচ করাতে চাই না। আচ্ছা, এই কারণে আমরা যেটা করি, পেটের ভিতরেই আপনার একটা ছোট্ট থলের মতো আলাদা পাওয়া যায় অ্যান্ডোব্যাগ, আমরা ওটা ভিতরে নিয়ে যাই। তাহলে ওই অ্যান্ডোব্যাগের ভিতরে ওভারিটা নিয়ে ওটার ভিতরে সার্জারিটা করি। আচ্ছা, তাহলে বাইরে করালে রিস্ক থেকে যাচ্ছে, বাইরে করালে ওইটার যে ভেতরের যে পদার্থটা, এই পদার্থটা হচ্ছে আপনার জেলির মতো ধকধকে, এবং এটা যেখানে লাগে সেখানে অ্যাডেশন হয়, ওই কারণে আমরা এই ডার্ময়েডের কন্টেন্টটা কোথাও টাচ করাতে চাই না। তো আমরা কিন্তু এটা ল্যাপারোস্কোপিক্যালি সুন্দরভাবে ম্যানেজ করি, অ্যান্ডোব্যাগের ভিতরে ওভারিটা নিয়ে ওটার ভিতরে কেটে ওই ডার্ময়েডটাকে ওটার ভিতরে ঢুকায় ফেলি। আচ্ছা, ওটার ভিতরে অনেক সময় চুল থাকে, দাঁত থাকে, পুঁজের মতো ঘন, তারপর হচ্ছে আপনার পনিরের মতো ঘন জিনিসপত্র থাকে, তো ওই জিনিসগুলো সব ওই ব্যাগের ভিতরে ঢুকে ব্যাগটাকে আলাদা করে বের করে নিয়ে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে স্পেশাল সিস্টেম। তো উনি যদি ওইটা করতেন ভালো হতো। তারপরে উনি যেটা তৃতীয় প্রশ্ন বললেন যে তার মেয়ের এখন আবার সিস্ট এসেছে, এটা হচ্ছে 1.8 সেন্টিমিটার। তাহলে এই 1.8 সেন্টিমিটার সিস্টটা কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ নয়, যদি সেটা ডার্ময়েড অথবা আবার চকলেট না হয়। যদি ডার্ময়েড হয় তাহলে কিন্তু এটাকে আপনার ফলো আপে রাখতে হবে, যদি এটা বড় হয় সেক্ষেত্রে তার সেকেন্ড সার্জারির মানে থার্ড সার্জারি হবে, তাহলে থার্ড সার্জারির প্রসঙ্গটা আসবে। আদারওয়াইজ এটা যদি ভেতরে শুধুমাত্র স্বচ্ছ তরল পদার্থ হয় তাহলে এটা ফাংশনাল ওভারিয়ান সিস্ট। ফাংশনাল ওভারিয়ান সিস্ট কিচ্ছু করতে হবে না, এটা অবজারভেশনে থাকবে। এবং আমরা দেখা যায় যেহেতু মেয়েটি ম্যারিড, আমরা 3 মাসের টানা একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দিই, যেমন সাধারণ যে মুখে খাওয়ার জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলো আছে। কিন্তু আরেকটা প্রশ্ন ছিল তার সাথে যে বাচ্চা হচ্ছে না, এটাও একটা কথা না, এখন হচ্ছে আগে আমার সিস্টার রিমুভ করতে হবে, দেন হচ্ছে আমার কনসিভের প্ল্যানে যেতে হবে। এবং ওর যেহেতু বারবার সিস্ট হচ্ছে, তার মানে ওর শরীরে সিস্ট হওয়ার যে বীজগুলো এগুলো অনেক আছে, তাহলে এই বীজগুলো কিন্তু আমরা সব ফেলে দিতে পারবো না, ফেলতে হলে পুরো ওভারে ফেলে দিতে হয়। তাহলে ওই জিনিসটা না করে আমাদের প্ল্যান থাকবে দ্রুততম সময়ের মধ্যে তাকে কনসিভ করিয়ে বেবি হওয়ার পরবর্তী সময়ে দেখা যায় যে সিস্ট আসার প্রবণতাটা একটু কমে যেতে পারে। আর যদি আসে সেক্ষেত্রে যদি দুইটা বাচ্চা নেওয়া হয়ে যায় পরবর্তী অপারেশনের ধাপগুলো সহজ হয়ে যায়। উনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন, বারবার কেন হচ্ছে, বারবার হচ্ছে কেন, এটা বুঝতে হলে আপনাকে প্রতিটা মেয়ের স্বাভাবিক
মাসিক চক্রের সাথে এই ওভারির ডিম্বাশয়ের নিজস্ব একটা চক্র থাকে, দুটো মিলে একসাথে পরিচালিত হয়। তাহলে ডিম্বাশয়ের চক্রের মধ্যে আপনার প্রতি মাসে কিছু ডিম্বাণু বড় হতে থাকে। যখন কোনো কারণে ডিম্বাণুটা নিঃসৃত না হয়, সেটাই একটা সিস্ট আকারে বসে যায়। আচ্ছা, উনি যেটা বলেছেন 1.8 সেন্টিমিটার, এটা এ ধরনের একটা ফাংশনাল সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি, যে ডিমটা হয়তো পরিণত হয়েছিল কিন্তু নিঃসৃত হয়নি, আলটিমেটলি এটা সিস্ট আকারে বসে আছে, এটা হয়তো চলে যাবে। আর প্রতি মাসে যেহেতু একটা মেয়ের এ ধরনের চক্রের মধ্য দিয়ে যেতে হয়, তার ক্ষেত্রে এ ধরনের সিস্ট আসতেই পারে। চকলেট সিস্ট ছিল মানে তার মেয়ের শরীরে অ্যান্ডোমেট্রিওসিস নামক সমস্যাটি আছে, আচ্ছা, যেটা ভবিষ্যতে বারবার ফেরত আসে। বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম জান, আমি নাটোর থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, বলুন। জি ম্যাডাম, এর আলোচনা করলাম তো, আমার স্ত্রীর বয়স 36। জি আচ্ছা, টিভি সেটের ভলিউমটা, দর্শক টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। জি ম্যাডাম, বলেন ওভারিয়ান সিস্ট 2.6 হয় আমার স্ত্রীর, তো 3 এর নিচে হলে সমস্যা নাই। আজকে ডক্টর দেখাইছি, তো উনি বলছে যে না, এটা আপনাকে অপারেশন করতে হবে। আইসটা কত বললেন? 36 বছর। সাইজটা হলো 2.6 2.6 36। এটা আসলে দেখতে হবে, যদি ভেতরে এটা ডার্ময়েড না হয় কিংবা হচ্ছে গিয়ে অন্য কোনো লক্ষণ না থাকে যেটা ভবিষ্যতে ক্যান্সারের দিকে টার্ন করতে পারে, সেক্ষেত্রে আমরা অবজারভেশনে রাখি। এবং এটা বোঝার কিছু নিয়ম আছে, আমরা যেটা করি, বিভিন্ন টিউমারের মার্কার আছে, 5টার একটা সিরিজ আছে, ওই টিউমার মার্কারগুলো আপনি করে নেবেন। এগুলো বিভিন্ন নামে আপনি হচ্ছে আমাদের ফেসবুকে নক দিলে আপনি আমাকে একটু ট্যাগ করে দিন, আমি ওনাকে ওটা সাজেস্ট করে দিব কোন মার্কারগুলো করতে হবে। তো সেটা করলে আমরা তখন বুঝতে পারি যে টিউমারের মধ্যে কোনো ভবিষ্যতে খারাপ দিকে টার্ন করার লক্ষণ আছে কি না। সেটা থাকলে আপনার অপারেশনে যেতে হয় অনেক সময়, আমরা তখন ওই জায়গাটা কেটে নিয়ে বায়োপসি করে দেখি যে আলটিমেটলি এটা ক্যান্সারের কোনো জীবাণু আছে কি না। অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে যে মা ক্যান্সারে মারা গেছে, ফুপি ক্যান্সারে মারা গেছে, খালাদের ওভারির ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে এই ছোট সাইজের সিস্টও আমরা খুব বেশি ফলো আপে রাখি। কিন্তু নর্মালি যাদের থাকে না, তাদের দেখা যায় এগুলো ফাংশনাল সিস্ট হলে অপারেশনের দরকার নেই, দরকার পড়ে না। যেমন তবে চকলেট সিস্ট হলে আমরা অবশ্যই তাকে মেডিকেশনের মাধ্যমে ঠিক করব, কখনোই অপারেশন নয়। এবং চকলেট সিস্টের কাছে সাথে যে আপডেটটা এসছে, এখন যত বড় টিউমারই হোক আমাদেরকে আগে মেডিকেশন দিয়ে ট্রাই করতে হবে যে এটা পসিবল কি না, কারণ চকলেট সিস্ট সারা জীবন বারবার আসবে, তো তাকে প্রথমেই ওষুধের মাধ্যমে কন্ট্রোলের চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ফিরবই আলোচনায় আবার একটা বিরতি থেকে ফিরে এসে। ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, দেখছেন আপনারা, আরেকটা ছোট বিরতি নিয়ে ফিরছি সাথে। আপনারা দেখছেন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, আমরা আলোচনায় ফিরবো। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে তো কথা বলছিলাম, সিস্টের একটু যদি আনমেরিড মেয়েদের বিষয়টা জানতে চাই, তাদের যখন সিস্ট ধরা পড়বে তাদের ক্ষেত্রে আসলে কীভাবে ডিসিশান নেবেন? একই রকম, কিন্তু ওদের ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন হই, কারণ একটা আনমেরিড মেয়ে, ওর সামনে সমস্ত ভবিষ্যৎ পড়ে আছে। ইভেন অনেক ছোটো বাচ্চাদেরও কিন্তু এখন আমরা পাচ্ছি সিস্ট নিয়ে আসছে, অনেকে দেখা যায় সিস্ট টুইস্ট হয়ে সিস্টটা পেঁচিয়ে গিয়ে কমপ্লিকেশন নিয়েও আসছে। তো এসব ক্ষেত্রেও যদি পেশেন্ট স্টেবল থাকে, যে পেশেন্টের সমস্ত প্রেশার, তারপর হচ্ছে তার রক্তের লবণের পরিমাণ, এভরিথিং ওকে, সেক্ষেত্রে আমরা তখনও কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি ইমার্জেন্সি সিচুয়েশনেও। বাট যদি এমন হয় যে আপনার একেবারে ভিজিবলি মনে হচ্ছে যে এখানে সম্পূর্ণ ফ্র্যাঙ্ক ক্যান্সারের লক্ষণ আছে, সেক্ষেত্রে আমাদের ওপেনে যেতে হয়। তাহলে বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর হবে যে তার ওই জীবাণু যে টিউমারটা আছে সেটার মধ্যে কোনো ক্যান্সারের সম্ভাবনা আছে কি না, সেটার উপর ডিপেন্ড করে টোটাল ব্যবস্থাটা নেওয়া হবে। এবং ওই ক্ষেত্রে আপনার ওই মার্কারগুলো আমার হেল্পিং হ্যান্ড, ওরাই আমাকে গাইড করবে আমি ওপেনে যাবো না ল্যাপারোস্কোপিতে যাবো। আচ্ছা, আর এই ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে যেহেতু কথাই বলছি, আমরা একটু যদি জানার চেষ্টা করি এটা আসলে আর কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়। আচ্ছা, গাইনি অপারেশন আমরা যেগুলো বলে থাকি, এখন মোটামুটি সব ক্ষেত্রেই কিন্তু এই ক্যামেরার মাধ্যমে অপারেশন করে ফেলা যায়। যেমন আপনার হচ্ছে, আমরা জানি যে টিউবের প্রেগনেন্সি, এটা খুবই পপুলার, টিউবের প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক্যালি যদি টিউবটা না ফেটে থাকে খুব ইজিলি করে ফেলা যায়, আর যদি টিউব ফেটেও থাকে পেশেন্ট স্টেবল করে নিয়ে আমরা অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি করে ফেলি। তারপর হচ্ছে আপনার যদি জরায়ুতে টিউমার থাকে, আপনারা জানেন সেক্ষেত্রে আমরা পেট কেটে অপারেশন করি,
এখন কিন্তু আমরা চেষ্টা করি সব অপারেশনই ল্যাপারোস্কোপিক্যালি করে ফেলতে। সো জরায়ুর অপারেশন আমরা জানি যে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, নর্মাল যে সিজার অপারেশন হয় তার চেয়ে একটু বেশি কষ্ট হয়। বাট এই ক্যামেরার অপারেশনের পরে কিন্তু আপনার পেশেন্ট একেবারেই খুব সুন্দর স্বাচ্ছন্দ্যভাবেই ময়ভাবেই দেখা যাবে যে সে আপনার রিকভারি হয়ে গেল এবং সে খুব খুব দ্রুত বাড়ি চলে যেতে পারে। নর্মালি আমরা 3-4 দিন রাখি, তো ল্যাপারোস্কোপির পরে আমরা 2 দিন পরেই দেখা যাচ্ছে পেশেন্ট ছুটিতে দিতে পারছি। পেশেন্ট বাড়িতে যাওয়ার পরে দেখা, ইভেন যাদের আগে 2 সিজারও হয়েছে তারাও দেখা যাচ্ছে যে ল্যাপারোস্কোপিক্যালি অপারেশনটা করার পরে সে খুব ভালো ফিল করছে, যেতে পারছে এবং রিকভারি খুব দ্রুত হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয় যে অনেকেরই জানতে চান যে সিস্ট যেটা ল্যাপারোস্কোপিক্যালি আমরা ফেলে দিলাম ওটা আবার রিকার করতে পারে কিনা। হ্যাঁ, এখানে আমি বলি কিছু বিভ্রান্তি আছে মানুষের যে রয়ে গেছে ভিতরে, ক্যামেরা দিয়ে ফেললে এটা ক্লিয়ার হবে না, রয়ে যাবে। আসলে কথাটা ঠিক না। আপনাকে আমরা যখন অপারেশন করছি আপনাকে তো টোটাল জিনিসটা আমরা বের করে নিয়ে আসছি, কিন্তু ওই যে চকলেট সিস্ট আপনাকে যেটা বললাম, চকলেট সিস্টের কতগুলো ভ্যারাইটি আছে। একটা ভ্যারাইটি আছে যে আপনার ওভারির ভিতরে হবে, সেক্ষেত্রে সে কিন্তু সম্পূর্ণ একটা এলাকা জুড়ে তার বিস্তার থাকবে, তার একটা পর্দা থাকবে, তো সে পর্দাটা আমরা ছুটি আনতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় জরায়ু আর ওভারি এই দুটোর মাঝখানে একটা জায়গায়, এই জায়গাটার মধ্যে সে চকলেট সিস্ট বানিয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পর্দা নেই, এখানে যা আছে জরায়ুর ওয়াল আর ওভারির ওয়াল, তাহলে এই দুইটা ওয়ালের মাঝখানে চাপা একটা জায়গায় রক্ত জমা, এটা আমরা তখন উঠিয়ে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই উঠিয়ে আনার পরে কিন্তু আপনার সেখান থেকে আমি কোনো সিস্ট ওয়াল ফেলতে পারছি না। তাহলে এখানে যে দেয়ালের মধ্যে এন্ডোমেট্রিওসিসের যে বীজগুলো আছে আমরা তাদেরকে টাচ করে করে একটুখানি থার্মোকোয়াগুলেশন করি, মানে হচ্ছে ওইটা যেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঝলসে দেয়া যাকে বলে। তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন আর ওইটা ভবিষ্যতে সিস্ট আকারে আসে না। তবে অ্যান্ডোমেট্রিওসিস এমন একটা রোগ, সেখানে দেখা যায় যে আপনার এই জায়গায় সিস্ট ছিল, আপনি এটা কারেক্ট করে আসছেন, বাট আশেপাশে সব জায়গায় তার এই বীজগুলো লুকানো থাকে এবং ভবিষ্যতে অন্য পয়েন্ট থেকে সিস্ট আসে। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে অ্যান্ডোমেট্রিওসিসের সিস্ট যখন করে দিই, যতক্ষণ আপনার ওষুধে কন্ট্রোল হয় ততক্ষণ আমরা ল্যাপারোস্কোপিতে যাই না, এবং যখন ল্যাপারোস্কোপিতে যাই তখন তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে এই অপারেশনের পরে আপনার সিস্ট ফেরত আসতে পারে। কিন্তু এখন পেশেন্টের কন্ডিশন ইম্প্রুভ করার জন্য অথবা সে বাচ্চা চাচ্ছে বাচ্চা হচ্ছে না সেই ব্যাপারগুলোকে ইম্প্রুভ করে দেওয়ার জন্য আমরা এখন ল্যাপারোস্কোপিতে যাচ্ছি। তাহলে রিপিটেডলি আবার কি তারপরে ওই পেশেন্টের লাগতে পারে তার ল্যাপারোস্কোপি? হ্যাঁ, অ্যান্ডোমেট্রিওসিস হলে তার বারবার আসবে, ওই যে ডারময়েড হলে তার বারবার আসবে। কতদিন পরপর করা যায়? এটা হচ্ছে আপনার পরপর করা যায় বলে কথা নাই, অ্যাকর্ডিং টু পেশেন্ট আমরা হচ্ছে ম্যানেজ করি। এবং যাদের দেখা যায় যে ভবিষ্যতে এরকম আবার সিস্ট আসবে তাদেরকে আমরা অপারেশনের পরবর্তী সময়ে আবার দেখা যাচ্ছে যে 3-6 মাসের জন্য মাসিক বন্ধ করার জন্য অনেক ভালো ভালো ওষুধ আছে, দামি ওষুধ দিয়ে তার মাসিকটা বন্ধ করে রাখি, তারপর যদি তার প্রেগনেন্সি প্ল্যান লাগে তারপরে প্রেগনেন্সি প্ল্যানে যাচ্ছি। তো ধাপে ধাপে প্রত্যেকটা পেশেন্ট আলাদাভাবে আমরা ম্যানেজ করে থাকি এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে মূল্যবান একটা বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।